রহমান রানিম আসসালাম যেহেতু বর্ষাকাল মাছ চাষের পুকুরের পানি জনিত সমস্যা এটা প্রায়শই আমাদের হচ্ছে আর এই পানি আমরা যে খুব সাধারণ ভাবে নিব এর কিন্তু কোনো সুযোগ নেই কারণ আমাদের পুকুরে এই ঘোলাত্ম যদি একটু দীর্ঘ সময় থাকে এটা কিন্তু আমাদের চাষের জন্য মারাত্মক একটা বিপর্যয় বয়ে আনতে পারে মানে যথেষ্ট ক্ষতির একটা কারণ আজকে এই ঘোলাত্ম দূরীকরণের সবচেয়ে সহজ কিছু কৌশল নিয়ে আলোচনা করব আর শুধু দূরীকরণ না পানির মান উন্নয়ন এবং পানিতে পর্যাপ্ত পরিমাণে প্রকৃতি খাদ্য তৈরির কিছু খুঁটিনাটি কৌশল নিয়ে আজকে আলোচনা করব খুব খুব সহজ যাতে আমরা ঘোলার্থটাও দূর করতে পারি এবং পানির গুণগত মান উন্নয়ন করতে পারি পানিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি করতে তো পানি যেটা আমরা সব চাষেরাই জানি কিন্তু এর বাহিরেও কিছু কারণ আছে যেটা আমরা কখনো জানতে চাই না বা আমরা উপলব্ধি করতে পারি না যদি আহ মিরার কাপ জাতীয় মাছ পুকুরে থাকে তাহলে পানি ঘোলা হয় এটা আমরা জানি পুকুরের পার গড়ায় পানি ঘোলা হয় বাহিরের পানি এসে পানিটা ঘোলা হয় এরকম বেশ কিছু কারণ রয়েছে যদি মাছের খাদ্য সংকট হয় তাহলে পানিটা ঘোলা হয় বর্ষাকালীন সময় আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কারণ এই যে বেশ কিছু কমন যে বিষয় এটা অনেক চাষিদেরই দেখা যায় যারা একটু লার্জ স্কেলে চাষ করেন তাদের প্রবলেমটা থাকে না কিন্তু তাদের পুকুরের পানিও ঘোলা হচ্ছে এর কারণ হলো বৃষ্টির পানি একদিকে যেমন অ্যাসিডিক অন্যদিকে হলো এটা ঠান্ডা তো হঠাৎ করে যখন বৃষ্টির পানিটা আমাদের পুকুরের উপরই স্তরে পড়ে তখন এখানে পানির একটা চাপ তৈরি হয় উপরের পানিটা একটু ঠান্ডা থাকে এবং এই বৃষ্টির সময় যাদের পুকুরে নামার অভ্যাস আছে দেখবেন যে আস্তে আস্তে আপনি যতটা নিচে যাবেন ততটা পানি একটু উষ্ণ থাকবে একটু গরম থাকবে পানিটা তাহলে পানির একদিকে নিচের পানিটা গরম অন্যদিকে উপরের পানিটা একটু শীতল এবং এখানে যে সালক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা এটা এখানে সম্পন্ন হচ্ছে না এখানে অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে অক্সিজেন সংকট হচ্ছে তো এই যে পানির যে রাসায়নিক গুণগত মানের যে একটা পরিবর্তন এই রাসায়নিক গুণগত মানের যে একটা বিক্রিয়া এই বিক্রিয়াটা ঘটে আমাদের পুকুরের তলানিতে থাকা যে জৈব অজৈব অর্থাৎ মাটির এই যে সূক্ষ্ম কণা জৈব পদার্থের যে সূক্ষ্ম কণা এবং মৃতু এই রাসায়নিক বিক্রিয়ার ফলে এরা পুকুরের উপরে ভেসে ওঠে অধিক বৃষ্টির ফলে হঠাৎ করেই দেখা যায় যে বড় ভলিউমের একটা ফাইটোপ্ল্যান্টন এটা মারা যাচ্ছে আবার অতিবৃষ্টির ফলে অনেক সময় খুব দ্রুত মাত্রায় প্রচুর পরিমাণে ফাইটো বৃদ্ধি হয় অনেক সময় দেখবেন যে বৃষ্টির দু একদিন পরে পানির এত চমৎকার একটা কালার চলে আসছে যে সবুজ একটু নীল বর্ণের একটা সবুজ মানে খুব চমৎকার লাগে পানির কালারটা এটা কিন্তু অনেক সময় পুকুরে হয়ে থাকে আর একটা কারণ হলো বৃষ্টির সময় আপনারা দেখবেন যে আমাদের যে চাষকৃত মাছ এই মাছটা দেখবেন পানির ছয় থেকে আট ইঞ্চি বা এক ফিট নিচে সে একদম স্ট্যান্ড বাই দাঁড়াই থাকে খুব নাড়াচড়া করে না শুধুমাত্র দুই পাশের যে দুইটা পাকনার মতো আছে মাথার কাছে ফুলকার দুই পাশে দেখবেন যে ফুলকো দুটো নাড়াচাড়া করতে থাকে কিন্তু সে স্থির একটু বাঁকা করবে এবং এই পাকনা দুটো খুব দ্রুত সে নাড়াচাড়া করে স্থির হয়ে থাকে যখন বৃষ্টিটা থেমে যায় তখন মাছের যে চলাচলের গতি এটা যথেষ্ট পরিমাণে বেড়ে যায় মানে খুব সে চঞ্চল হয়ে উঠে এই কারণেও অনেক সময় পানির ঘোলার্থটা হয়ে থাকে তো যে কারণেই পানি ঘোলার্থ হোক না কেন আমাদের এটা নিরসনের জন্য যে পদক্ষেপটা আমরা নিব এখানে আমাদের চিন্তা করতে হবে যে পানির ঘোলার্তটা দূর করে আমরা পানিতে স্বচ্ছতা ফিরিয়ে আনব এবং পানির গুণগত মানের উন্নয়ন করব পানিতে পর্যাপ্ত পরিমাণে প্রকৃতি খাদ্যের উৎপাদন আমরা বাড়াবো খুব সহজভাবে আমরা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে প্রথমেই আমরা ব্যবহার করব লবণ এই লবণটা অবশ্যই লবণ যদিও দূরীকরণের সাথে লবণের তেমন কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা লবণটা ব্যবহার করব কেন এই যে প্রথমে বললাম সালোক সংশ্লেষণ বলেন বা আলোক সংশ্লেষণ বলেন যে প্রক্রিয়া যখন সম্পন্ন হচ্ছে না আমাদের আহ পানিটা एसिटिक হয়ে যাচ্ছে অর্থাৎ পানিটা অম্লীয় হয়ে যাচ্ছে পানির পিএসমান কমে যাচ্ছে অক্সিজেন সংকট হচ্ছে অ্যামোনিয়ার উৎপাদন হচ্ছে অর্থাৎ আমাদের মাছের যে জীবনযাত্রা এর উপরে বড় একটা প্রভাব পড়ছে মাছ দুর্বল হয়ে যাচ্ছে মাছ ক্লান্ত হচ্ছে আমাদের প্রথমেই কাজটা করতে হবে মাছের এনার্জিটা বৃদ্ধি করতে হবে এই আমরা লুস লবণটা ব্যবহার করব লবণ দিলে পরে মাছের দেহের যে রক্ত সঞ্চালন এই রক্তের ভিতরে সেই ইলেকট্রোলাইটের সাপ্লাইটা বৃদ্ধি করে তো সাপ্লাই যখন বৃদ্ধি হয় তখন মাছ তাৎক্ষণিক একটা শক্তি সে ফিরে পায় অর্থাৎ তার ক্লান্তিটা দূর হয়ে যায় দ্বিতীয়ত ব্যাকটেরিয়া ছত্রাক বা ফাঙ্গাস যা কিছু রয়েছে ক্ষতিকর লবণের অনেকটাকে ধ্বংস করে একটা বড় পরিমাণে লবণেরটাকে ধ্বংস করে লবণ কিছুটা পরিমাণে অ্যামোনিয়া নিয়ন্ত্রণে সে সাহায্য করে এই জন্য প্রথমেই আমরা লবণটা ব্যবহার করব। এই লবণটা দিতে হবে প্রতি শতকের সর্বনিম্ন দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম এর সিক্সটি পারসেন্ট লবণ আপনি পানিতে গুলে দিবেন ফর্টি পারসেন্ট লবণ দিবেন আস্ত করে সারের মতো করে বুনন করে এবং এই লবণের সাথে আপনাকে আরেকটা উপাদান ব্যবহার করতে হবে সেটা হলো ছাইল যারা ছাই সংগ্রহ করতে পারবেন না তারা ওই যে ফর্টি পার্সেন্ট লবণ যেটা আপনি গুণন করে দিবেন পুকুরে এই লবণের সাথে ভিটি বালু ভিটি বালুটা মিক্স করে আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন এর পরের দিন আপনি চুনের ব্যবহারটা করলেন কিংবা আটচল্লিশ ঘন্টা পরে আপনি চুনটা দিলেন আর যারা ছাইটা সংগ্রহ করতে পারবেন তারা অবশ্যই পুকুরে ছাই ব্যবহার করবেন কারণ ছাইয়ের ভিতরে উপস্থিত পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই উপাদানগুলো আমাদের পুকুরের পানিতে মিশ্রিত অবস্থায় ভাসমান অবস্থায় যে মাটির সূক্ষ্ম কণাগুলো রয়েছে জৈব পদার্থের যে সূক্ষ্ম কণাগুলো রয়েছে ফাইটোপ্ল্যান্টনের মৃত্যু যে সূক্ষ্ম কণাগুলো রয়েছে এর কাজ হলো এগুলোকে একত্রিত করে বড় একটা আকার ধারণ করায় এবং এটা ভারী হয়ে পুকুরের তলানিতে এটা গিয়ে নিমজ্জিত হয় আমাদের পানির দূর হয় ছাই হল পানির অবস্থা থেকে একে অবস্থায় রূপান্তরিত করতে সাহায্য করে ছাই হলো জীবাণুনাশক পুকুরের এই যে ব্যাকটেরিয়া সবচার ফাঙ্গাস ক্ষতিকর যা কিছু আছে একে সে ধ্বংস করে এবং মাছের এটা অনেকটা এন্টিসেপ্টিকের মতো কাজ করে মাছের দেহে যদি কোনো ক্ষত থাকে এটাকে সে সহজে কন্ট্রোল করে হাই হিরার চেয়েও দামি এই মর্মে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমি ছাই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো মাছ সে ছাই আসলে প্রয়োজনীয় অদ্বিতীয় একটা পার্ট হলো ছাই তারপরে ছাইটা ব্যবহার করবেন ছাই জৈব পদার্থের যে কণাগুলো ভাসমান অবস্থায় থাকে এর দ্রুত পচন প্রক্রিয়াটা সম্পন্ন করে এখান থেকে এমন তুলে ফেলে ছাইয়ের ভিতরে থাকা পটাশিয়াম এবং ফসফরাস হাইটোপ্ল্যান্টনের দ্রুত বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে এজন্য আমরা প্রতি শতকে দুশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আমরা চাইলে ছাই ব্যবহার করতে পারি তবে দুই থেকে তিনশো গ্রাম পর্যন্ত ব্যবহার করাটাই সবচেয়ে ভালো চাষকালীন সময় আর চাষকালীন সময় না হলে আমরা অনেকটা বেশি ছাই ব্যবহার করতে পারি পাঁচ সাত কেজিও আমরা ব্যবহার করতে পারি তো চাষকালীন সময় দুশো থেকে তিনশো গ্রাম ছাই তা আমরা ওই যে ফর্টি পার্সেন্ট লবণ যেটা আস্ত রেখে দিলাম সিক্সটি পার্সেন্ট তো গুলি দিলাম তো ফর্টি পার্সেন্ট লবণ এবং ছাই এটা একত্রিত করে আমরা সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিব আর এখানে যে দুশো গ্রাম দিতে হবে এমন কোনো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে গ্রাম নতুবা যতটুকু পারেন ততটুকু যে কোনো ধরনের ছাই নতুন পুরানো যাই হোক আমরা ছাইটা দিলাম ছাই দেওয়ার আটচল্লিশ ঘন্টা পরে আমরা সেখানে ব্যবহার করব চুন যদি হাতে সময় না থাকে তাহলে আমরা অন্তত চব্বিশ ঘন্টা পরে একই দিনে যাতে আমরা না দেই দেড়শো থেকে দুশো গ্রাম প্রয়োজন হলে একটু আমরা বেশিও দিতে পারি কিন্তু সর্বনিম্ন দেড়শো গ্রামের কম না যদি পানির বা পরিমাণটা একটু বেশি থাকে ঘর্বের পরিমাণটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুশো আড়াইশো গ্রামও প্রতি শতকে চুনটা দিতে পারি এই চুন আমরা অবশ্যই পাথরে চুন ব্যবহার করব এবং এটা ভেজানোর পরে গরম গরম অবস্থায় ভেজানোর দেড় দুই ঘন্টা পরে আমরা এটাকে লিকুইড করে একটু ছেঁকে তারপরে ছিটিয়ে দিলাম এই গরম গরম অবস্থায় ছাইটা বা চুন ব্যবহার না করলে চুনটা যত ঠান্ডা হবে চুনের ভিতরে অনেক উপকারী উপাদান আছে যেটা আমাদের জলাশয় এবং মাছের যথেষ্ট পরিমাণে কাজে আসে এই উপাদানগুলো নষ্ট হয়ে যায় এই জন্য যত দ্রুত সময় সম্ভব আমরা চুনটা ব্যবহার করব চুন একদিকে জীবাণুনাশক একদিকে আপনার এই যে বা ফাঙ্গাল ইনফেকশন বা ক্ষত রোগ যা কিছু রয়েছে এটাকে খুব সহজে কন্ট্রোল করে চুন পানিতে বা থাকা যে জৈব পদার্থের যে কণা এই কণাগুলোকে পস্তে সহযোগিতা করে এবং সবচেয়ে বড় উপকারী বিষয় হলো চুনের ক্যালসিয়াম চুনের যে ক্যালসিয়াম অক্সাইড এটা পানিতে মেশার সাথে সাথে চুনটা এটা ক্যালসিয়াম হাইড্রো রূপান্তরিত হয় এখানে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তৈরি হয় এই ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড পানিতে থাকা যে পলি বা মাটির সূক্ষ্ম কণা জৈব পদার্থের কণা এবং এই যে মৃত্যু ফাইটোপ্ল্যান্টন এই সমস্ত কণাগুলোকে সে একত্রিত করে এবং এটাকে বড় একটা আকার ধারণ করে ভারী হয় পুকুরের তলানিতে এটা জমে যায় আমরা ঘোলা শুরুতে প্রথমেই আমরা লবণ এবং ব্যবহার করলাম তার আটচল্লিশ থেকে ঘন্টা পরে আমরা ব্যবহার করলে ভালো আর চুনটা সম্ভব না হলে আমরা কমপক্ষে ঘন্টা পরে ব্যবহার করলাম চুন ব্যবহারের কমপক্ষে আটচল্লিশ ঘন্টা সবচেয়ে ভালো হয় যদি বাহাত্তর ঘন্টা পরে আমরা প্রোবায়োটিক অথবা খড়ের একটা ডোজ করি এরপরে যে আমরা যদি প্রোবায়োটিক পুকুরে ব্যবহার করি তাহলে আমার এই চ্যানেলে ঘরোয়া উপকরণ দিয়ে প্রোবায়োটিক তৈরি করুন এই সম্ভবত এরকমই এই মর্মে একটা ভিডিও আমার দেয়া আছে যেখানে পাকা পেঁপে পাকা কলা মিষ্টি কুমড়া চিটাগুড় এবং ডিম এটা দিয়ে খুব কম খরচে আপনি প্রোবায়োটিকটা তৈরি করতে পারবেন তবে পুকুরের পানির পরিবেশ ঠিক রাখার জন্য এর মান উন্নয়নের জন্য এই হাতে তৈরি যে প্রোবায়োটিক এর কোন বিকল্প নেই এটা পুকুরের জন্য সবচেয়ে ভালো কাজ করে চমৎকার কাজ করে হলো হাতে তৈরি প্রোবায়োটিক আপনারা ভিডিওটা দেখে প্রোবায়োটিকটা খুব কম খরচে তৈরি করতে পারেন এবং আরো ভালো হয় যদি আপনারা পুকুরে খড় ব্যবহার করেন শুকনো খড় প্রতি শতকে পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত খড় ব্যবহার করেন এই খড়টা পানিতে ভেজার সাথে সাথে এখানে যে পলিকণা এবং যে জৈব কণা এটা খেসে অনেকটা শোষণ করে এটাও বড় আকার ধারণ করে আসতে পুকুরের তলানিতে নিমজ্জিত হয় ভিতরে থাকা কার্বন সেলুলোজ এবং হেমি সেলুলোস এরা হলো ভালো ব্যাকটেরিয়ার খাদ্য তা আমাদের পুকুরে এই যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ যত বেশি বৃদ্ধি পাবে আমাদের পুকুরের পিএস পান ঠিক থাকবে অ্যামোনিয়া হবে না খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণটা কম রয়ে খড়ের ভিতরে হিউমিক এসিড নামে একটা এসিড রয়েছে যেটা পানিতে ভেজার পরে এই এসিডটা বা হিউমিক অ্যাসিডটা আপনার ঘর থেকে নির্গত হয় এই হিউমিক অ্যাসিডের কাজ হলো যে ক্ষতিকর প্ল্যান্টন আমাদের পুকুরে যে ক্ষতিকর প্ল্যান্টন যেটা রয়েছে সেটা মৃত্যু হোক আর যাই হোক এই ক্ষতিকর প্ল্যান্টনকে সে ধ্বংস করে এটাকে খুব দ্রুত সময় নিয়ন্ত্রণ করে হলো ওই খড়ে থাকা হিউমিক এসিড এবং খড়ের যথেষ্ট গুণাগুণ রয়েছে এই খড় নিয়েও আমার একটা ভিডিও দেওয়া আছে তা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন খর অ্যামোনিয়াকে শোষণ করে খড় প্ল্যান্টন এবং প্ল্যান্টনের পর্যাপ্ত পরিমাণে উৎপাদনে সহায়তা করে কারণ খড়টা ভিজানোর পরে খড় থেকে দেখবেন যে হয়তো এক ঘন্টা পরে দেখবেন যে একটা লাল নির্যাস বেরোচ্ছে এই নির্যাসটাই হলো পর্যাপ্ত পরিমাণে এবং উৎপাদন এখানে শুরু হয়ে গেছে পুকুরের যে নাইট্রোজেন চক্র এই নাইট্রোজেন চক্রটা ঠিক রাখা খুব দরকার এই জন্য আমাদের কোনো কিছু প্রয়োগ করতে হবে না যদি আমরা পুকুরে খড় ব্যবহার করি তাহলে আমাদের পুকুরের যে নাইট্রোজেন চক্র সেটা ঠিক থাকবে খড় প্রয়োগ করার তিন থেকে চার দিন পরে প্রকৃতি খাদ্যের জন্য কোনো ডোজ করতে চাই আমরা করতে পারি কিন্তু খর ব্যবহার করলে ডোজগুলো আর কখনো করতে হবে না অন্তত এক মাসের জন্য আপনি একটা নিরাপদ প্রকৃতি খাদ্যের উৎপাদন আপনি পাবেন আর প্রোবায়োটিক ব্যবহার করলে আপনাকে একটা ডোজ করতে হবে তো ডোজ না করলেও যদি প্রতি শতকে দেড় থেকে দুশো গ্রাম সরিষার খোল বাহাত্তর ঘন্টা কমপক্ষে বাহাত্তর ঘন্টা ভেজানোর পরে যদি এটা পাতলা করে গুলে আমরা সমস্ত পুকুরে ছিটিয়ে তাহলে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে এবং উৎপাদন হবে আর যদি খড় ব্যবহার করেন তাহলে আপনাকে এই সরিষার খোলের দোষটা করতে হবে না এমনিতেই দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে প্রকৃতিক খাদ্য তৈরি হয়ে গেছে তো ঘোলার্থ দূরীকরণ এবং পুকুরের মান উন্নয়ন এবং পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদনের যে ছোট্ট কৌশলটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের মাছ চাষ ভালো হোক আপনারা লাভবান হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফিজ